আজকে আমরা যে টপিকটা শিখবো তা হলো কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যার একদম বেসিক একটা টপিক, সেটা হচ্ছে স্কোয়ার রুট বা বর্গমূল নির্ণয়। আমরা মোটামুটিভাবে অনেকেই জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য বেশ কিছু শিখেছিলাম, যেমন এরকম ছিল 7 + 24 হয়। আমি যদি বলি যে এইটার বর্গমূল নির্ণয় করতে হবে, মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা শিখেছি যে এটাকে আমরা a + ib আকারে লিখে ফেলি, তারপর কি করি সেটাকে আমরা দুই পাশে স্কোয়ার করি, স্কোয়ার করে একটা সময় সহগ সমীকৃত করে বা কোএফিশিয়েন্ট ইকুয়েট করে আমরা এ এবং বি এর মান নির্ণয় করি, পরবর্তীতে আমরা এটাকে সলভ করে আমরা রুটটা নির্ণয় করি। বাট নর্মালি এইভাবে আমরা HSC লেভেলে অথবা A লেভেলের শেষের দিকে এইভাবে আমরা অঙ্কগুলো করে থাকি, কিন্তু এটাতে যে মেইন প্রবলেমটা হলো এই প্রক্রিয়ায় অঙ্কগুলো অনেক লম্বা হয়ে যায়। তো আমরা সেই লম্বা প্রসিডিউরে যাব না, আমরা বরং কী করবো যে সেই অঙ্কগুলোকে কীভাবে অনেক ছোট আকারে করা যায়, একদম রুট একটা বের করার ক্ষেত্রে, যে কোনো একটা বাস্তব সংখ্যার রুট যদি আমি বলি, ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে √4 কত, আপনি সঙ্গে সঙ্গে বলে দিলেন এটা √2। আমি যদি বলি √49 কত, আপনি সঙ্গে সঙ্গে বলতে পারলেন যে এটা 7। বাট ওয়াই দিস টেকনিক ইজ নট অ্যাপ্লিকেবল ফর কমপ্লেক্স নাম্বার? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কেন আপনাকে অনেক লম্বা একটা কমপ্লিকেটেড একটা ম্যাথ করে তারপরে আপনাকে বলতে হবে যে এটা রুট এত, এটা রুট এত? সো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যেভাবে আপনি √100 = 10 বলে দিতে পারেন, সেই রকম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেখেও আপনি যেন সঙ্গে সঙ্গে বলে দিতে পারেন যে এইটার রুট কত হবে। আজকে সেই টপিকটাই শেখার জন্য আমরা এখানে এসেছি। সো লেটস স্টার্ট। আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে √7 + 24i। আমরা প্রথমে যে জিনিসটার উপর কনসেন্ট্রেট করবো, আমরা প্রথমে জানি যখন আমরা যে কোনো নাম্বারকে রুট করি দুটো নাম্বার আসে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো আমার অ্যান্সারের শুরুতে অবশ্যই একটা প্লাস মাইনাস বসে যাবে। এরপর নেক্সট যে জিনিসটা আমাদের আসে সেটা হচ্ছে আমি যে নাম্বারটাকে রুট করছি সেটা কেমন নাম্বার, সেটা একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে যদি আমি রুট করি তাহলে কি আমি কোনো রিয়েল নাম্বার এক্সপেক্ট করবো? অবশ্যই না। কমপ্লেক্স নাম্বারকে আমি যদি রুট করি তাহলে আমি অবশ্যই আরেকটা কমপ্লেক্স নাম্বার পাবো। সো আমার নাম্বারটা হবে, একটা রিয়েল পার্ট থাকবে এবং একটা ইমাজিনারি পার্ট থাকবে, একটা আইওয়ালা পার্ট থাকবে আর মাঝখানে একটা প্লাস অথবা মাইনাস দুইটার মধ্যে কিছু একটা হবে, রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে এখানে এখানকার ইমাজিনারি পার্টের সামনে কোন চিহ্ন আছে সেটার উপর। এখানে ইমাজিনারি পার্টের সামনে কোন চিহ্ন আছে? প্লাস। সো এখানেও প্লাসই হবে। আচ্ছা, এখন আমাদের কাজ 50% ডান। আমরা জেনেছিলাম যে আমাদের রুট করার পর একটা দুইটা নাম্বার আসবে, একটা প্লাস একটা মাইনাস, সামনে প্লাস মাইনাস। আমাদের রুট করার পর কমপ্লেক্স নাম্বারকে রুট করে আমরা একটা কমপ্লেক্স নাম্বারই পাবো, সেই জন্য সামথিং প্লাস সামথিং আই। এ পর্যন্ত আমরা বের করে ফেলেছি, বাট স্টিল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট শুড বি হেয়ার অ্যান্ড হোয়াট শুড বি হেয়ার। তো এই জায়গাটার জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হলো ইমাজিনারি পার্ট যে অংশটুকু আছে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দেব, 24 / 2। কত আসে? 12। এই 12কে আমরা ফ্যাক্টরাইজ করব, মানে কতভাবে কাকে এবং কাকে মাল্টিপ্লাই করলে 12 পাওয়া যায় আমরা লেখার চেষ্টা করব। 4 × 3 6 × 2 12 × 1। এরপর প্রত্যেকটা নাম্বারের স্কোয়ার করে সাবট্র্যাক্ট করে দেবো, 4² - 3² কত আসে? 16 থেকে 9 চলে গেলে 7। 6² - 2² 36 থেকে 4 চলে গেলে 32। 12² - 1² 144 থেকে 1 চলে গেলে কত থাকে? 143। এখন আমাদের খেয়াল রাখতে হবে এই যে এই ইমাজিনারি পার্টটাকে দুই দিয়ে ভাগ করার পর ফ্যাক্টরাইজ করলাম এবং ফ্যাক্টরাইজড পার্টগুলো থেকে একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ার সাবট্র্যাক্ট করলাম, সাবট্র্যাক্ট করে আমি যেই নাম্বারগুলো পেলাম সেই নাম্বারগুলোর কোনোটা কি এই নাম্বারটার সঙ্গে মিলছে কিনা? উত্তর হলো হ্যাঁ, আমাদের এই নাম্বারটা মিলে যাচ্ছে, 7 এই 7 এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এই দুইটা পজিশনে 4 এবং 3 এই দুটো বসবে। সো 4 এবং 3 কে কোথায় বসবে সেটার জন্য আপনাকে ডিসাইড করতে হবে
7 এর সামনে কি আছে প্লাস নাকি মাইনাস? এখানে প্লাস আছে, যেহেতু 7 এর সামনে প্লাস আছে সেহেতু এখানে বড় নাম্বারটা বসবে, অর্থাৎ এখানে বসবে 4 এবং এখানে বসবে 3. What will happen if I had put wrote that, I would write that minus 7 plus 24i. এখন একটা জিনিস খেয়াল করুন, আমার আগের মতোই একইভাবে চিন্তা করুন, প্লাস মাইনাস সামনে থাকবে, সামথিং প্লাস আই. সো 24কে দুই দিয়ে ভাগ করার পর সেই প্রাপ্ত নাম্বারকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, 7 আসছে কখন? 4 এবং 3 মাল্টিপ্লাই করলে, এবং 7 এর সামনে এবার কোন চিহ্ন? মাইনাস. যেহেতু 7 এর সামনে এবার মাইনাস, সো ছোট নাম্বারটা আগে বসবে, বড় নাম্বারটা পরে বসবে. অর্থাৎ এখানে প্লাস বা মাইনাস সেটা কে নির্ধারণ করবে? সেটা নির্ধারণ করবে ইমাজিনারি নাম্বারের সামনে কোন চিহ্নটা আছে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস. এবং এর সামনে যে চিহ্নটা থাকবে, রিয়েল পার্টের সামনে যে চিহ্নটা থাকবে, সেটা ডিফাইন করবে ছোট ভ্যালুটা আগে বসবে নাকি বড় ভ্যালুটা আগে বসবে. মাইনাস থাকলে ছোট ভ্যালুটা আগে বসবে, প্লাস থাকলে বড় ভ্যালুটা আগে বসবে. আর একটু ইলাবোরেট করি তাহলে আপনাদের জন্য বোধ হয় সুবিধা হয়। আমি যদি এটা লিখি 7 মাইনাস 24i ইকুয়ালস টু প্লাস মাইনাস সামথিং প্লাস অর মাইনাস সামথিং আই, এখানে মাইনাস আছে সো এখানেও মাইনাস বসে যাবে, এবং 7 এর সামনে কি আছে? প্লাস আছে, সো এবার কি দাঁড়াবে? 4 এখানে, 3 এখানে. আরেকটা এক্সাম্পল দেখি, রুট ওভার মাইনাস 7 মাইনাস 24i প্লাস মাইনাস এখানে i, এই মাইনাসটা থাকার কারণে এখানেও একটা মাইনাস. 7 24 কে ভাঙার পর আমরা 7 পেয়েছিলাম 4 এবং 3 ইউজ করে, এখানে মাইনাস আছে সো 3টা সামনে বসবে, 4টা পরে বসবে. আমার ধারণা যে আপনারা অলরেডি জিনিসটা বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমি আরেক সেট এক্সাম্পলে আছি, আপনারা খেয়াল করে দেখুন যে এখানে আমরা 4টা বর্গমূল কিন্তু করে ফেলেছি চোখের নিমিষে. এরপর আমরা দেখি যে একটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে আমরা ট্রাই করি. আচ্ছা, আমি লিখলাম রুট ওভার 32 প্লাস 24i, আমি লিখলাম রুট ওভার 32 মাইনাস 24i, আমি লিখলাম রুট ওভার মাইনাস 32 প্লাস 24i, এবং আমি আরেকটা এক্সাম্পল লিখলাম মাইনাস 32 মাইনাস 24i. অর্থাৎ আমার এখানে মেইন টপিক আপনাদের যে কোন সাইনের জন্য চেঞ্জগুলো কিভাবে হয় এবং কোন ভ্যালুর জন্য চেঞ্জগুলো কিভাবে হয় সেটা একটু আরেকবার রিক্যাপ করিয়ে দেয়। ফার্স্ট অফ অল 24 কে ভেঙে আমাদের 32 পেতে হবে। 24 কে ভেঙে আমরা 32 পেয়েছি কখন? যখন আমরা 6 এবং 2 এই দুটাকে ইউজ করেছি। সো রুট করছি, প্লাস মাইনাস সামনে বসবে এবং একটা কমপ্লেক্স নাম্বার হবে, তাহলে সামথিং প্লাস অর মাইনাস সামথিং আই, এখানে প্লাস আছে সো এখানেও প্লাস বসবে। 24 থেকে 32 পাওয়ার জন্য আমাদের 6 এবং 2 এই দুটাকে ইউজ করতে হয়েছে, যেহেতু 32 সামনে প্লাস সো এখানে 6 এখানে 2, এখানে মাইনাস সো মাঝখানে মাইনাস, 32 সামনে কোন চিহ্ন আছে? প্লাস, সো এখানে 6 এখানে 2, বড়টা সামনে ছোটটা পরে। এরপর আসুন এখানে প্লাস মাইনাস, প্লাস আছে সো এখানে প্লাস, আই এখানে বসবে, 32 সামনে আছে মাইনাস, সো ছোট ভ্যালুটা আগে বড় ভ্যালুটা পরে, এইখানে 2 এইখানে 6, প্লাস মাইনাস এখানে মাইনাস আছে সো মাঝখানে মাইনাস, এখানে একটা আই। 24 থেকে 32 পাওয়ার জন্য আমাদের 6 এবং 2 ইউজ করতে হয়েছে, এখন 32 সামনে কি আছে? মাইনাস, 32 সামনে যেহেতু মাইনাস সো ছোট ভ্যালুটা আগে বড় ভ্যালুটা পরে, এবং আরেকবার মনে করে দিচ্ছি এই 6 এবং 8 আমরা কোথা থেকে পাচ্ছি? 24 কে অর্থাৎ ইমাজিনারি পার্ট কে 2 দিয়ে ভাগ করার পর আমি যে নাম্বারটা পেলাম সেটাকে আমরা ফ্যাক্টরাইজ করেছি,
যত ভাবে ফ্যাক্টরাইজ করা সম্ভব। এবং ফ্যাক্টরাইজ করার পর আমরা কি করেছি, আমরা প্রত্যেকটা ভ্যালুকে বড় ভ্যালু স্কোয়ার থেকে ছোট ভ্যালু স্কোয়ারটাকে সাবট্র্যাক্ট করেছি। সাবট্র্যাক্ট করার পর যে ভ্যালুটা পেয়েছি তার মধ্যে কোনো না কোনো ভ্যালু এই ভ্যালুটার সঙ্গে ম্যাচ করবে। সো এখন আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কটা আপনারা করে কমেন্ট সেকশনে জানাবেন। রুট ওভার 143 প্লাস 24i, রুট ওভার 143 মাইনাস 24i, রুট ওভার মাইনাস 143 প্লাস 24i, এবং রুট ওভার মাইনাস 143 মাইনাস 24i। আপনাদের জন্য এই চারটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এই চারটা হোমওয়ার্ক আপনারা কমপ্লিট করে কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, তাহলে আমি আপনাদেরকে সাম এক্সটেন্ডেড কেসেস দেখাই। আমরা তো একটা এক্সাম্পল দেখেছি 24 কে ইমাজিনারি পার্ট হিসেবে নিয়ে আমরা কত রকমভাবে বর্গমূলগুলো করতে পারি বা স্কোয়ার রুটগুলো করতে পারি সেটা আপনাদেরকে দেখালাম। এখন আমরা এই জিনিসটা ইউজ করব না, আমরা সামথিং এলস ইউজ করব। ফর এক্সাম্পল 8i, তো প্রথম কাজটা কি আমাদের, প্রথম কাজটা হচ্ছে ইমাজিনারি পার্টকে দুইতে ভাগ করা। ইমাজিনারি পার্ট কে ছিল 8 / 2, 4। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, এটা কিন্তু কোনো এ প্লাস আই বি শেপের কোনো নাম্বার না, তাহলে কি এটা কমপ্লেক্স নাম্বার? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা অবশ্যই কমপ্লেক্স নাম্বার। এবং আমি একটু আগে যে কথাটা বললাম এ প্লাস আই বি শেপের নাম্বার না, এটা কিন্তু ভুল কথা। বিকজ এই 8i কে আমি কিন্তু এটা লিখতে পারি 0 + 8i, এখানে রিয়েল পার্ট হচ্ছে 0 এবং ইমাজিনারি পার্ট হচ্ছে 8। সো 8/2 কে যখন আমরা 4 পেলাম, এরপর আমাদের কি করতে হবে, এটাকে এমনভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে ফ্যাক্টরাইজ করার পর একটা অংশের স্কোয়ার থেকে আরেকটা অংশের স্কোয়ার সাবট্র্যাক্ট করলে এই নাম্বারটা আসে, 0 আসে।